যেভাবে আছে এইভাবে মাত্র 1,70,000 টাকা 100% নাই কোনো খরচা মাত্র 1,70,000 টাকা। এসি ইঞ্জিন গিয়ার 100% ওকে আছে, দাম চাচ্ছি মাত্র 10,70,000 টাকা। 10,70,000 টাকা 70 জি জি 8 লাখ টাকা দাম ছিল, এখন আমরা দাম কমাই নিচ্ছি মাত্র 7,95,000 টাকা। 7 লক্ষ মাত্র 7,95,000 টাকা অল আপডেট করে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমার হাতে দেখতেছেন একটা চেক বইয়ের পেজ, ঠিক আছে, একটু দেখেন। এটা কিন্তু থাকবে নতুন বছরের গিফট হিসাবে। যে গাড়ি নেবেন সাথে একটা চেক থাকবে। চেক গিফট দিচ্ছে মাসুম ভাই 10,000 টাকার। এটা হচ্ছে মায়ের দোয়া কারহাট 2। লোকেশনটা একটু বলে দিচ্ছি, সেটি হচ্ছে ঢাকা মা ও শিশু হসপিটালের খুবই কাছাকাছি, মাউতাল কদমতলি যেটা বলে। আর একটু সহজভাবে যদি লোকেশনটা মাসুম ভাই বলে দিব ইনশাআল্লাহ। মাসুম ভাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের সবারই আমার শুভেচ্ছা রইল। নতুন বছরের প্রথম ভিডিও আমার যাচ্ছে তো ইনশাআল্লাহ। আমাদের আজকে অনেক নতুন নতুন গাড়ি আসছে, আপনারা আমাদের কালেকশনগুলো দেখবেন। আর আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন বছরে 1.5 লাখ টাকা আপনাদেরকে গাড়ি দেব, সাথে সাথে 10,000 টাকার চেক। চেক আপনাদের পছন্দ মতো আপনারা গিফট কিনে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা গিফট কিনে নেবেন। অনেকে তো অনেক ধরনের গিফট দিচ্ছে, আমি দিচ্ছি সরাসরি চেক, যা যা আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে নেবেন। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে নতুন শুভেচ্ছা নেবেন আমাদের মায়ের দোয়া কারহাটের পক্ষ থেকে, সবারই শুভেচ্ছা জানাই। তো আমরা কথা বাড়াবো না, আমার লোকেশনটা আমি বলি। যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন তারা সরাসরি মাতোয়াল বিদ্যুৎ অফিসের সামনে চলে আসবেন। বিদ্যুৎ অফিসের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা, মায়ের দোয়া কারহাট 1-2। আর যারা কাশপুরের দিক থেকে আসবেন তারা সরাসরি মাতোয়াল মা ও শিশু হাসপাতালের সামনে নামবেন, তার 100 গজ সামনেই আমাদের শোরুম মায়ের দোয়া কারহাট 1-2। আর যারা চিনতে কষ্ট হয় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের ফেসবুক পেজ business99 এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক বাটন দিয়ে একটু আমাদের সাথে সঙ্গে হয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের আপডেট যত ভিডিও আছে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা গাড়িগুলো দেখে নিই। আরেকটু কথা মোহন ভাই, আমরা শুধু গাড়ি বিক্রয় করি না, আমরা কিন্তু গাড়ি ক্রয় করি, ইভেন এক্সচেঞ্জও করি। যারা নগদ টাকায় হালালভাবে গাড়ি বিক্রি করতে চান সরাসরি মায়ের দোয়া কারহাটে চলে আসবেন। আমরা কোনো চেকে পে করি না, আমরা ক্যাশ টাকায় পে করি। যারা গাড়ি সেল করতে চান, নিজের ব্যক্তিগত গাড়ি আমাদেরকে সেল করতে পারেন কিংবা এক্সচেঞ্জ করেও নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু মায়ের দোয়া কারহাট 2 তে আছি। প্রথমে থাকবে KR42 নোয়া। অনেকেই চায় মাসুম ভাই, জি জি, অল্প দামের KR40 নোয়া, অল্প বাজেটের মধ্যে। যারা 10 লক্ষ টাকার কমে একটা নোয়া যাচ্ছিলেন আপডেট, পেপারস আপডেট, তাদের জন্য এই নোয়াটা হতে পারে বেস্ট। এটা 97 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, ওকে। 23-24 পেপারসগুলো কমপ্লিট পাবে, ওকে। অল আপডেট একটা গাড়ি পাবে KR40 নোয়া হাই ফ্লোর, যেটা হাই ফ্লোর 5 ডোরের গাড়ি। হাই ফ্লোর 5 ডোরের গাড়ি মাত্র 5,70,000 টাকায় পাবে। মাত্র 5,70,000 টাকা KR40 নোয়া দেব, অল আপডেট। অল আপডেট, অল আপডেট গাড়িটা আমরা ঘুরে দেখাই। 5,70,000 টাকায়, 5,70,000 টাকায় অল আপডেট। মাত্র 5,90,000 টাকায় পাচ্ছেন একটা নোয়া। 70 আমি তো দাম বাড়ালাম, মাত্র 5,70,000। মোহন ভাই কিন্তু 20,000 প্লাস করছে, এটা মাইনাস মাত্র 5,70,000 টাকা, জি জি, ওকে। অল আপডেট পাচ্ছেন, অল আপডেট, রাইট, ওকে। নেক্সট কি থাকছে ভাই? নেক্সট হচ্ছে গরিবের বাজার মার্সিডিজ, গরিবের মার্সিডিজ, ওকে। এটা 2005 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন, 5 এর মডেল, এটা আসলে কোরিয়ান একটা গাড়ি, হ্যাঁ। পেপারসটা কমপ্লিট আছে 17 পর্যন্ত, ওকে। আর এটার প্রাইসটা যেভাবে আছে পেপার সেল অবস্থায় মাত্র 2,95,000 টাকা। 2,95,000 সাথে 10,000 টাকা, ওকে। হ্যাঁ, তেল গ্যাস 100% ওকে, সব ওকে, অল ওকে। একটু দেখাই দেই, আর ব্যাক সাইডটা একটু দেখাই, হ্যাঁ। এটা সে ভিতরে ইন্টারিয়র দেখাই দেই, জি জি জি, ওকে। মাত্র 2,95,000 টাকা, 2,95,000 টাকা। এদিকে একটু দেখাচ্ছি মাসুম ভাই, এটা কি গাড়ি? এটা L300, মিটসুবিশি L300 মোহন ভাই। এটা কিন্তু সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, জি জি। এটা চারোদিকে এসি। মডেল কত ভাই? এটা 2010 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, 10 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, জি জি। একদম অরিজিনাল কালার আছে এখন গাড়িটা, অরিজিনাল কালার না, জি জি। গিয়ারটা ম্যানুয়াল, এসি, এসি 100% ওকে আছে, পেপারস 100% ওকে, অল আপডেট, অল আপডেট। আপনারা পুরো গাড়িটা একটু ঘুরে দেখেন, সামনেটা একটু দেখাই দেন, তারপর প্রাইসটা বলি। ওকে এসে লেফট সাইড সামনে ভিউটা তো মাশাআল্লাহ আসুন ভাই হ্যাঁ 10 এর মডেল 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ মিটসুবিশি L300 যে গাড়িটা সিসি কত হয় ভাই হ্যাঁ এটা 2000 সিসি 2000 হ্যাঁ সিসি একই হাইসেল সিসি একই গাড়ি গ্যাস তেল করা আছে দুইটাই কত তো গাড়ির দাম চাচ্ছি মাত্র 7 লক্ষ 70 হাজার টাকা অল আপডেট 7 লক্ষ 70 হাজার টাকা 7 লক্ষ সাথে 10 হাজার টাকা গিফট বক্স মানে এটা ভুলের নাম নেই না 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 এটা তো রাখছি পছন্দ অনুযায়ী কেনার জন্য সবার এটা রাখতেই হবে নাকি হ্যাঁ আর এখন দেখাবো 100 খরচা 100 খরচা 100 খরচা নাই কোনো খরচা খরচা নাই এটা 1500 সিসির গাড়ি অল আপডেট একটা গাড়ি 1500 সিসি আপনার অল পাওয়ার এসি 100% ওকে আছে ইঞ্জিন এসি গিয়ার ওকে আছে আর এটা পেপারসটা 20 পর্যন্ত কমপ্লিট করা যেভাবে আছে এইভাবে মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা 100 খরচা নাই কোনো খরচা মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা সব ওকে অল ওকে পেপার সেল ভাই তেল গ্যাস ওকে জি 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 এসি ওকে জি জি আমি বলছিলাম মোমেন ভাই যে সবার আমি গাড়ি চালাবো সবার হাতে আমি গাড়ি দেব ইনশাআল্লাহ যে অল্প টাকায় গাড়ি কিনবেন এই স্বপ্ন কেউ দেখবে না তা হতে দেব না ওই লক্ষ টাকা আছে এখন আপনার ভাই হ্যাঁ হ্যাঁ 100% আজীবন থাকবে যে 1.5 লাখ থেকে 5 লাখের মধ্যে যারা স্বপ্ন দেখেন তারা সরাসরি মায়ের দোকান আরতে যোগাযোগ করবেন সবার হাতে আমি গাড়ি উঠাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই যেন গাড়ির স্বপ্ন দেখতে পারে আচ্ছা এখন দেখাবো এক্স নোয়া জি 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 এক্স নোয়াটা হলো 2002 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন 23 24 পেপারস কমপ্লিট আছে কমপ্লিট প্লাস সানরুফ মনরুফ দুইটাই সানরুফ মনরুফ মনরুফ অল অটো সানরুফ ওকে জি জি অল ওকে জি চারদিকটা একটু ঘুরে দেখান ওকে ঢাকা মেট্রো চ 51 সিরিয়াল যারা এক্স নোয়া চাচ্ছিলেন সিলভার কালার গাড়িটা চারদিকটা একটু ঘুরে দেখান মোহন ভাই কি অবস্থা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে ভালো একদম ফ্রেশ আবার আমি বলে দিচ্ছি 2002 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন 23-24 পেপারস কমপ্লিট 2000 সিসির গাড়ি এসি ইঞ্জিন গিয়ার 100% ওকে আছে দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 70 হাজার টাকা 10 লক্ষ 70 হাজার টাকা 70 জি জি অল আপডেট পাবে অল আপডেট রাইট সাকসিড আচ্ছা এখন দেখাবো 2005 এর মডেল সাকসিড 5 এর মডেল সাকসিড জি জি 2005 এর মডেল অল অটো সেন্ট্রাল লক 4 এর 5 ডোর তো এটা হলো 23-24 পেপারস কমপ্লিট 2005 এর গাড়ি 8 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল পাওয়ার 1500 সিসি অল পাওয়ার তে সিরিয়াল সাকসিড অরিজিনাল গ্লাস লাইট দুটোই নতুন সামনে পিছে সব লাইট নতুন কাজ আছে কোনো না না এক টাকার কোনো কাজ নেবে গাড়িতে সাকসিড গাড়ির জন্য অনেকে পাগল বানায় ফেলাইতেছেন তার জন্য সাকসিড উঠালাম তাও 2005 এর মডেল আপডেটটা সাকসিড হ্যাঁ একদম আপডেট মডেলের একটা সাকসিড 2005 এর মডেল এটা দাম দিচ্ছি মাত্র 7 লক্ষ 20 হাজার টাকা মাত্র 7 লক্ষ 20 হাজার টাকা আপনারা 2005 এর একটা সাকসিড পাচ্ছেন যেটা 2 এর মডেলের গাড়িও কিনতে পারবে না এই রেটে আবার সাথে যেটা থাকছে ওটা বলবেন না সাথে তো 10000 টাকার গিফট বক্স আছেই সাথে কিন্তু 10000 টাকা সাথে 10000 ওকে এই যে দেখতেছি আরেকটা এখন দেখাবো করোনা প্রিমিও জি এখন দেখাবো আমরা করোনা প্রিমিও এটা হলো 98 মডেল 2001 এর রেজিস্ট্রেশন ওকে 23-24 পেপারস কমপ্লিট পাবে 1600 সিসির গাড়ি মুক্তাপাল কালার জি জি একদম মুক্তাপাল কালার গাড়িটা একটু ঘুরাই দেখেন মোহন ভাই চকচক চকচক করতেছে বাস ভাই অল ওকে এসি সাউন্ড সিস্টেম টিভি সবকিছু একদম ওকে আপডেট অল আপডেট অল অটো ব্যাক সাইড অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট একদম অরিজিনাল যা আছে 100% ওকে আছে এসি অল আপডেট ভাই এসি অল আপডেট আপনারা ভুলে গেছেন মনে হয় আচ্ছা মাসুমদার ভিডিও করতে গেলে কিন্তু কয়টা চারটা পাঁচটা জিনিস ইঞ্জিন এসি গিয়ার চাকা এই চারটার অপশন আমার কাছে নাই প্রশ্ন করা যায় না আল্লাহর রহমতে সব ওকে আছে ইনশাআল্লাহ ওকে 98 নম্বর মডেল 2001 এর রেজিস্ট্রেশন একটা জি জি প্রিমো দেখাচ্ছিলাম কত ভাই এটা কিন্তু আমার 6 লাখ 30 প্রাইস দেওয়া ছিল প্রত্যেকটা রিভিউতে তো আমি নতুন বছরে সব দিক দিয়ে কিন্তু ছাড় দিয়ে দিতেছি স্যার রাইট হ্যাঁ এটা মাত্র 5 লক্ষ 80 হাজার টাকা 5 লক্ষ 80 অল আপডেট পাবে জি অল আপডেট 5 লক্ষ 80 জি জি ওকে তোমার সময় নেক্সটে কি থাকছে ভাই হ্যাঁ মোহন ভাই এখন দেখাবো আমি চেরে জিপ এটা হলো আপনার সানরুফ টাচ সানরুফ যেটাকে বলা হয় টাচ সানরুফ আমি বলছিলাম যে নির্বাচনের গরমে B6 দেব আরামে মানে B6 এ ঘুরবে আরামে প্লাস প্রত্যেকটা সানরুফ ওলা গাড়ি অনেকগুলো সানরুফ ওলা গাড়ি কিন্তু আজকে কতগুলো আছে ভাই আজকে 7টা গাড়ি দেখাইছি কিন্তু সানরুফ 7 পিস অনেকগুলো গাড়ি নির্বাচনে হাত উঠাবেন উপরে ঢুকা ইনশাআল্লাহ তাদের জন্য আমি রেডি আছি আপনাদের জন্য রেডি করে রাখছি আমার মনে হচ্ছিল যে আজকে আসার পরে যে মাসুম ভাই মনে নির্বাচনের প্রস্তুতি নিতেছে ইনশাআল্লাহ ওকে সানরুফ মানে এগুলা গাড়ি সানরুফ হ্যাঁ আমরা এটা কিন্তু টাচে সানরুফ খোলে টাচে না হ্যাঁ ভিতরটা একটু দেখাই দেন 7 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি জি 7 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটাও ব্র্যান্ড নিউ গাড়ি ভাই 7 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এই ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ সব কিছু কমপ্লিট পাবেন এসি সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট পাবেন এটা সানরুফটা টাচে খোলে কিন্তু আবার টাচে খুলবে সানরুফটা ওকে টাচ দিলেই খুলবে টাচ দিলেই লক হয়ে যাবে ওকে ভিতরটা দেখাই দেন খোলা কাটা নাই তো ভাই না 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 ব্যাক সাইডটা দেন সিএনজি করা আছে তেলগা দুটি কম হ্যাঁ হ্যাঁ এটা মোমন ভাই চেরি জিপটার আমাদের রেট ছিল 8 এর উপরে আচ্ছা নতুন বছরে গিফট বক্স প্লাস ছাড় দুইটাই আছে দুইটাই আজকে গিফট বক্স প্লাস ছাড় এটা মাত্র 7,95,000 টাকা 7 লক্ষ জি জি 95 হ্যাঁ সাথে গিফট বক্স সাথে 10,000 ওকে হ্যাঁ এখন দেখাবো B6 GDI যেটা 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন আচ্ছা 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 20 সাল পর্যন্ত পেপারস কমপ্লিট আমি যেভাবে আছে এইভাবে দামটা বলবো এটা 3500 সিসির একটা গাড়ি 3500 সিসি জি জি এটা সানরুফ আপনি গাড়িটা ঘুরে দেখেন চারিদিকটা সানরুফ কিন্তু এই গাড়িটা তো আছে অলরেডি মাশাআল্লাহ ভিতরে ডিভিডি প্লেয়ার ওকে সবকিছু কমপ্লিট পাবেন এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ চাকাগুলো মাশাআল্লাহ চাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ এক একটা চাকা ভাই 30,000 টাকা করে চাকাটি আমরা কিনার কয়েকদিন আগে লাগাইছিলাম দেখেন এখনো উইয়াটা রয়ে গেছে গুডুলিগুলো এখন চাকা চাকার যে গুডুলিগুলো এখনো রয়ে গেছে মাশাআল্লাহ দেখেন একদম ফ্রেশ এই যে দেখেন তো যাই হোক মোহন ভাই এটা কিন্তু এই জিডিআই এর প্রাইস ছিল 18 নতুন বছরে আমি রেটও কমাই দিচ্ছি প্লাস 10,000 টাকার গিফট বক্সও থাকছে অল আপডেট পাবে পেপারস আপডেট পাবে মাত্র 17 লাখ টাকায় 17 লাখ মাত্র 17 লাখ টাকার সাথে 10,000 টাকার গিফট বক্স ঠিক ওকে নেক্সটে থাকছে কি ভাই এখন দেখাবো আমি 100 লিমিটেড জি জি 100 এসি লিমিটেড আমি এখন দেখাবো 100 এসি লিমিটেড হ্যাঁ এই যে 100 এসি লিমিটেড যেটা অল পাওয়ার 1500 সিসি অল পাওয়ার 1500 জি জি অল পাওয়ার 1500 সিসি পেপারস আপডেট পাবে এটা 93 মডেল 97 তে রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস চাচ্ছি মাত্র 3,70,000 টাকা মাত্র 3,70,000 টাকা অল আপডেট পাবে অল আপডেট গিফট একদম গিফট তো আছেই 10,000 এর গিফট বক্সের কোনো কথাই নাই আর প্রত্যেকটাতে গিফট থাকছে পুরো মাস পুরো মাস জানুয়ারি পুরো মাস চলবে পুরো মাস চলবে জানুয়ারি পুরো মাস জি 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 পুরো মাস বেবি চলছে 10,000 টাকা হোন্ডা একট হোন্ডা একট এটা হলো 2000 সিসির একটা গাড়ি 97 মডেল 97 তে রেজিস্ট্রেশন ওকে পেপারসগুলা অল কমপ্লিট করে দেব আমরা আর যদি পেপারস ফেল অবস্থায় নিতে চায় ওটা মাইনাস করে দেব অসুবিধা নেই গাড়ির ভিতরের কন্ডিশনটা অনেক ফ্রেশ সবকিছু কমপ্লিট অল কমপ্লিট অল অটো সানরুফ আছে কিন্তু এটারও আবার সানরুফ এটাও সানরুফ ভাই সানরুফের বন্ধু সানরুফের গাড়ি চাচ্ছেন আমার মনে হয় যে একটা শোরুমে সানরুফ সেকেন্ড হ্যান্ড কোনো শোরুমে এতগুলা সানরুফ সহ গাড়ি কিন্তু अवेलेबल হয় না খুব কম খুবই কম আচ্ছা ব্যাক সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে যারা আপনার স্পোর্টস কারের মতো ইউজ করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি গাড়ির ভিতরের কন্ডিশনটা অনেক সুন্দর তো এটা আমি অল আপডেট করে দেব মাত্র 4,45,000 টাকা 4,45,000 মাত্র 4,45,000 এ অল আপডেট পাবেন প্লাস 10,000 টাকার গিফট বক্স গিফট ওকে এখন দেখাবো টাটা মাঞ্জা 2013 মডেল 13 মডেল অরিজিনাল কালার আছে মোহন ভাই অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার দেখেন অরিজিনাল কালার এটা গিয়ারটা ম্যানুয়াল আর ডোরগুলো অটো আমরা একটু দেখাই দিই ভিতরটা একদম ফ্রেশ ফ্রেশ এটা কিন্তু একটা এলিয়েনের ভাব আছে কিন্তু এলিয়েনের ভাব হ্যাঁ এই যে নিউ শেপের যে এলিয়েনগুলা আচ্ছা এগুলার একটা ভাব আছে এটার মধ্যে এলিয়েনের একটা ভাব আছে জি এটা এই দিক দিয়ে আসেন আমরা পিছনের গ্লাসটা অরিজিনাল হ্যাঁ একদম সামনে সব অরিজিনাল এটাতে যা আছে সব অরিজিনাল কালারই অরিজিনাল হ্যাঁ 2013 এর মডেলের গাড়ি তো 2013 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন আচ্ছা আর পেপারসগুলো একদম নতুন পাবে একদম নতুন পাবে 2324 হ্যাঁ 1500 সিসি অল অটো গিয়ার ম্যানুয়াল ডোর অটো গিয়ার ম্যানুয়াল এটার দাম ছিল আমাদের 8.5 লাখ টাকা গিয়ারটা আমরা অটো করে দেবো যদি এইভাবে আসে কেউ অটো করে নিতে আমরা করে দেবো 8.5 লাখ টাকা দাম ছিল এখন আমরা দাম কমাই নিচ্ছি মাত্র 7,95,000 টাকা 7 লক্ষ মাত্র 7,95,000 টাকা অল আপডেট করে দেবো 7,95,000 টাকা পাচ্ছেন 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন পেপারস পেজ মানে আপ টু ডেট 1300 এবং কি যারা ওভার বা পাঠাওতে চালাতে চায় দিতে পারবো ভাই হ্যাঁ ভাই এটা প্রিমিয়াম গ্রেড যেটা এক নাম্বার গ্রেডের এলিয়ন প্রিমিয়ার যে গ্রেডটা এই গ্রেডে পাবে ওকে মডেল আপডেট যারা ওভারপাটাতে দিতে চান তারা কিন্তু এটা খুবই বেস্ট হবে। জি জি ওকে এখন দেখাবো নিশান ব্লুবার্ড 2006 এর 2006 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, 6 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন। জি 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 1600 সিসির গাড়ি, গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আছে, আমরা পেপারস আপডেট করে দেব, পেপারস ফেল আছে, যারা ফেল অবস্থায় নিতে চায় তাহলে পেপারসের টাকাটা মাইনাস হবে, মাইনাস হবে। জি জি ভিতরটা একটু সুন্দর করে দেখাই দেন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো খোলা কাটা নাই, না না একটু খোলা কাটা নেই ভাই। অনেকে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে দুইটা জিনিস টেনশন করে যে খোলা কাটা আছে কিনা বা মাইর আছে কিনা, এই জিনিসটা ওরা আগে তো আমাদের টাকা দিয়ে গাড়ি কিনে আনি ভাই, খোলা কাটা মাইরওয়ালা গাড়ি আনলে তো আমার গাড়ি পরে থাকবে শোরুমে, বেচা যাবে না, তো আমার ইনভেস্টটাই লস। অতএব আমরা মায়ের দোয়া কারহাটের যারা আসি, আমাদের পার্টনাররা যারা আসি, আমরা গাড়ি যেই কিনতে চাই আগে দেখি এটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, ইভেন কাগজগুলো ঠিক আছে কিনা, আমরা দুইটা জিনিস আগে দেখি যে পেপারসের মালিকানাটা ঠিক আছে কিনা, ফেল থাকুক 10 বছর কিন্তু অরিজিনাল মালিকের কাগজগুলো আছে কিনা, এটা অরিজিনাল গাড়ি কিনা, এই জিনিসটা অন্তত যাচাই বাছাই ছাড়া আমরা গাড়ি ক্রয় করি না। আরেকটা বিষয় বাসন ভাই, জি মালিকানার বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গাগুলোতে সমস্যা হয় যে ট্রান্সফার করতে চান না পরে করেন বা এই সেই, আমাদের এখানে বাধ্যতামূলক মালিকানা ট্রান্সফার করে নিতে হবে, আমরা বাধ্যতামূলক মালিকানা ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না, কারণ এই গাড়ি দিয়ে যদি কোনো অকারেন্স ঘটে এটা ড্রাইভার কিন্তু আমাদের নিতে হইবে। হ্যাঁ কারণ আপনি গাড়ি নিয়ে ভাড়ায় চালাইতে পারেন, একটু অবৈধ মাল টানলেন, তথাপি আমরা মালিকানা ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না। ওকে এটা হলো আমাদের মানে মায়ের দোয়া কারহাটের একটা রুলস 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 রেজুলেশন যেটা বলে। আর আরেকটা কথা আবারও বলি, আমরা মোহন ভাই শুধু গাড়ি বিক্রয় করি না, গাড়ি ক্রয় করি। আচ্ছা যারা আপনার নগদ টাকা গাড়ি বিক্রি করতে চান, যে আপনাদের প্রয়োজন টাকার খুব প্রয়োজন, আপনারা মায়ের দোয়া কারহাটে যোগাযোগ করতে পারেন, আমরা গাড়ি বিক্রিও করি, এক্সচেঞ্জও করি, ক্রয়ও করি, এবং কি নগদ টাকায়, কোনো চেকের সিস্টেম নাই। যদি ব্যাংকিং আওয়ারটা পার হয়ে যায় তখন চেক দেবো, আপনি সাথে সাথে পরের দিন পাস, আর নাহলে আমাদের কোনো চেকের অপশন নাই। তো যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, নিশান 6 মডেল 2000 সিসি 1600 সিসির গাড়ি, এটা পেপারসটা আমরা আপডেট করে দেবো মাত্র 7,20,000 টাকা। 7,20,000? জি মাত্র 7,20,000 টাকা অল আপডেট পাবে, প্লাস সাথে 10,000 টাকার গিফট বক্স আছে। নতুন বছর পুরোটা পুরো মাস, জানুয়ারি পুরো মাস 10,000 টাকার গিফট বক্স চলবে। ওকে সবাই একটু লোকেশনটা বলে দেন লাস্ট। আচ্ছা আমি আবার লাস্টে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হলো, যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন, ঢাকা যাত্রাবাড়ির থেকে আসবেন, তারা সরাসরি মাতল বিদ্যুৎ অফিস চলে আসবেন। বিদ্যুৎ অফিসের ঠিক উল্টা পাশে আমাদের গাড়ির শোরুমটা, মারদো 1-2 একসাথেই দুইটা পাশাপাশি। আর যারা কাশপুরের দিক থেকে আসবেন, তারা সরাসরি মাতোয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে চলে আসবেন, আর মা ও শিশু হাসপাতালের একটু পশ্চিম পাশে আসলেই মারদোয়া কারহাট 2-1 পেয়ে যাবেন। আর যারা বুঝতে কষ্ট হয়, সমস্যা হয় চিনতে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হেল্প করবো, নিয়ে আসবো শোরুমে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নতুন বছরের আবারও শুভেচ্ছা রইল। আর তার সাথে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মাফ করে দেবেন। আমি আগামী 17 তারিখ আল্লাহর ঘরে যাচ্ছি আমার ফুল ফ্যামিলি নিয়ে। আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মাঝে থাকে, কখনো যদি কোনো মিস্টেক করে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের মায়ের দোয়া কারহাট ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা ভালোভাবে ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি, ভালো ভালো হালালভাবে হালাল জিনিসগুলো দিতে পারি, যেন আমাদের এই সুনামটা থাকে। এই দোয়াটা আপনারা আমাদের জন্য করবেন। মায়ের দোয়া কারহাটের পক্ষ থেকে আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং কি দোয়া চাই। আসসালামু আলাইকুম।